La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ami hoklamke tar mollyoban takrir pesh korar jonno shobai onurodh jacchi. Nastaghfiruhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان كل بنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم صدقت يا ربنا اللهم صل على سيدنا محمد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ হবে চিরকাল রয় না
কেউ হবে চিরকাল রহিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না অকনাশে ফেরাউন কি বানম রোদ কেউ হবে চিরকাল রহিনা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাশিমপুর বারেন্দ্রা তিন নম্বর ওয়ার্ড ভূমিহীন রোড জহরামঞ্জিল জলিল নরনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব লোকমান হোসেন মোল্লা দামাত বরকাত হুমলা আলিয়া প্রধান অতিথি শাইখুল মাসাহেব স্বর্ণ পদক প্রাপ্ত কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ সাইজউদ্দিন মোল্লা দামাত বরকাত হুমুল আলিয়া এতক্ষণ পর্যন্ত যারা কোরআনে কারিম থেকে আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল আলিম হোসাইন আহমেদ মাহফুজ নামাজানা অন্যান্য ওলামা একরাম বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে এখানে যাদের নাম আমরা দেখতে পাচ্ছি আলহাজ দবির উদ্দিন সরকার ডাক্তার মেজবাহ ফারুকি শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব নুরুল আমিন সরকার শামসুল আলম মোল্লা ইদ্রিস মোল্লা আলহাজ মীর আসাদুজ্জামান তোলা দালাল দেওয়ান জালাল দেওয়ান হাবিবুর রহমান মৃধা আলহাজ সলেমান দেওয়ান আক্কেল আলী মেম্বার গিয়াসউদ্দিন সরকার ফরফানা লাকা যিকরক সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়ায় দিয়েছে এটা যেন টিকে থাকে এ মানুষগুলোকে অবশ্যই আল্লাহ সম্মান দুনিয়ায় দিয়েছে না তো এই জায়গায় আপনারা নাম দেখতে পেতেন না সম্মান যেহেতু আল্লাহ দিয়েছে এটা শুধু দুনিয়া আমরা চাই না মরণের পরেও যেন এটা থাকে ঠিক পৃথিবীতে মানুষকে মানুষ সম্মান দেয় অনেকে ভয় কথা বোঝেন চেল্লানোর দরকার নেই কথা বোঝেন আমার দাদা বলছিলেন হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা জালেম ছিল জুলুম করত জনগণের উপরে পেয়াদারা এসে বলছে বাদশাহ আপনার জন্য তো রাস্তাঘাটে যাওয়া যায় না মানুষ শুধু আপনাকে গালি দেয় জালেম বলে কে আমারে গালি দেয় দেখি আমি নিজে একটু বের হই ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে যে এক গ্রাম্য লোকের সাথে দেখা ডাক দিয়ে বলে এই বেটা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন তাই তো জালে তো জানোয়ার ওর মেজাজ বেশি খারাপ বোঝাই আমার চেন বুঝছে না আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করছে আমার তো মাথা থাকবে না যে কথা বললাম যার সামনে ডাক দিয়ে বলছে বাদশাহ নামদার আপনি আমার চেনেন আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাগল বাদ দিলাম পাগল হইলে ওই দিন বেঁচে গেছে তাছাড়া কি বাসার কথা ছিল মানুষকে সম্মান দেওয়া হয় তার ক্ষমতার কারণে সামনাসামনি বলে আপনি এলাকা কৃতি সন্তান আপনি না বলে আমরা অনেক কিছু হারাতাম পেছনে যে বলে আল্লাহ মরে না কেন আমরা এটা বাস্তব দেখেছি সুতরাং এই মানুষগুলোর সম্মান শুধু দুনিয়ায় আমরা কামনা করি না এমন আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন যেন মরণের পরে এ সম্মান আরো বেড়ে যায় আর মরণের পরে এই মানুষগুলোর সম্মান বাড়বে দুইটা জিনিসে ঈমান এবং কাজের উপরে ভিত্তি করে নাকি ঠিক আল্লাহ মানুষের সম্পদের দিকে চেহারার দিকে বংশের দিকে পোশাকের দিকে তাকান না আল্লাহ পাক তাকান তার অন্তরের দিকে ওর ভেতরে কতটুকু ভয় আল্লাহর আছে এইটা আল্লাহ দেখবে আজকের আলোচনার বিষয় ওই রকম বিষয় আমরা বেছে নিয়েছি তাকওয়া কালকে যেখানে গিয়েছিলাম এই গভীর রজনীতে তোলার কারণে আমি বিষয়টা বোঝাতে পারিনি এত রাত পর্যন্ত আসলে মাহফিল করা ঠিক না আমাদের সামনে তাহাজ্জুদের নামাজ আছে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে চারিদিকে তো তাকানো লাগবে
এত করে বলা হয় যে আগে তোলেন, আমি সেই 8:30 এসে বসে আছি, আপনাদের তো খবরই নেই, তো দেরি করে তুললে আপনাদের না এক রাত জায়গা লাগছে, আমার তো প্রতিদিন আর এই যে জার্নি সারা দেশে এভাবে জার্নি করে কথা বলাও তো সমস্যা, এই জন্যে আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে একটু আগে তুলবে, কথা দিয়ে রাখেন যে 9:00 তুলে দেবো, 10:30-11:00 শেষ হয়ে যাবে, বাজে ফিরা 11:00 কথা ঠিক না রাখলে তো দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে কিতাব থেকে কথা শোনার জন্য এসেছি তার ভেতরে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, ঠিক যারা বললেন এটা যে নেই আপনি কি সঠিকভাবে জানেন? আপনি শুনেছেন শুধু কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহু আল-ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন গানুহু হাজিসিন। সূরা হাক্কাদের 44, 45, 46, 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যদি নিজের কোনো কথা আমার কোরআনে আমি আল্লাহর কথা বলে চালিয়ে দিতেন তাহলে আমি নিজে আপনাকে আমার ডান হাত দিয়ে চেপে ধরতাম। এখানে আলেম নেই, আলেম কই? আপনি আলেম? এই যে শব্দটা আমরা এতদিন অনেকে এভাবে জানি আল্লাহ নবীজির ডান হাত চেপে ধরতেন নাকি? না না, এটা ঠিক না। শব্দটাকে একটু খেয়াল করে, একটু খেয়াল করলে তো বোঝা যায়, মিনহু বিল ইয়ামিন, বে মানে বলেন না কেন? বিমানে দ্বারা হলে আমি আল্লাহ আপনাকে আমার ডান হাতের দ্বারা চেপে ধরতাম, আপনার ডান হাত চেপে ধরতাম, এ কথা নেই। সুতরাং ভুল যদি কারো থেকে থাকে সংশোধন হয়ে যাবেন, আল্লাহ নিজে চেপে ধরতেন নবীজিকে কি দিয়ে? আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? কি বলো বুঝেছি, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি আল্লাহর যে পাওয়ার ক্ষমতা ও সম্পর্কে মানুষের ধারণাই নেই। মানুষ তো কয়েক ইঞ্চি ক্ষমতার মালিক হয়ে শুধু লাফায়, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে, আমি এখন চেয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি। এখানে তো চেয়ার শুধু একটাই নাকি আর নেই? ও দেখেন এখনো চেয়ার আছে, এ মাইকালা বসে আছে, উনি এখন গিয়ারে আছে। চেয়ার মানে কিন্তু আমি যে এই চেয়ার ওই চেয়ার এইসব বলছি, অনেকে মনে করছে যে ওই যে ওই চেয়ার, ওই চেয়ারের কথা বললাম মার খাবো। ও চেয়ার তো 41 সাল, কত সাল? কেয়ামত পর্যন্ত থাক, অসুবিধা নেই, কেয়ামত পর্যন্ত থাকলেও অসুবিধা নেই, কিন্তু আবরার ফাহাদের মতো জীবন যেন ঝরে না যায়। আল্লাহ নিজে চেপে ধরতেন নবীজিকে কি কোন হাত দিয়ে? আল্লাহর ডান হাত বাম হাত দুইটাই সমান, শক্তি পাওয়ার দুইটাই। এরপর আল্লাহ ডান হাতের নাম কেন দিলেন? কারণ মানুষ পৃথিবীতে যে বিষয় নিয়ে বসে ওই বিষয়ের নাম আল্লাহ মানুষকে বোঝাতে চায়। মানুষের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, কিসের সময়? এই জন্য আল্লাহ মানুষের জীবন সম্পর্কে যখন তথ্য দিয়েছেন কোরআনে তখন সময়ের কসম দিয়েছেন, ওয়ালাউসনি সময়ের কসম, কিসের কসম? সময়ের। মানুষের সবচাইতে বড় পুঁজির নাম হচ্ছে সময়, টাকা পয়সা এটা আসল পুঁজি না, আসল পুঁজি সময়, সময় না থাকলে আপনার টাকা পয়সারও দাম নেই, কথা বলেন না কেন? লোকটা যদি এখন মারা যায় উনি যত টাকার মালিক হোক কোনো দাম আছে আর? আর আসল সম্পদের নাম কি? এই সম্পদ আমরা অনেকে হেলায় খেলায় নষ্ট করছি, এই সম্পদ অনেকেই হেলায় খেলায় নষ্ট করছি, এই জন্য আল্লাহ মানুষের জীবন সম্পর্কে তথ্য দিতে গিয়ে প্রথমে কসম দিয়েছেন সময়, কিসের? এই সময়টা সঠিকভাবে কাজে লাগাও। আজ আমরা এই সময় সম্পর্কে সচেতন না হওয়ার কারণে লাভকে ক্ষতি, ক্ষতিকে লাভ মনে করি। সময় সম্পর্কে যদি আমরা সচেতন হতাম যে আমার আসল পুঁজি মূল ক্যাপিটাল যে সম্পদ মূলধন এটা সময়,
তাহলে আমরা সঠিকভাবে কাজে লাগাতাম লাভবান হওয়ার জন্য। কারণ কোনটা লাভ কোনটা ক্ষতি না বোঝার কারণে আজ আমরা উল্টিয়ে গেছি, লাভকে মনে করি ক্ষতি আর ক্ষতিকে মনে করি লাভ। একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, কারো দিকে তাকায় না, কারো তা দেখে না, নকলও করে না, যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে। যেদিন পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে ওদিন নাম্বার পেয়েছে 100-এর ভেতরে 50, কত ওর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে ভাই বোন রেজাল্ট দেখার পরে সবার মন খারাপ, একই এত ভালো ছাত্র প্রতিদিন ক্লাস করে প্রাইভেট পড়ানো হয় হাজারো টাকা তার পেছনে খরচ, অথচ নাম্বার পেয়েছে মাত্র 50। দুনিয়ায় যেই তার রেজাল্ট দেখবে বলবে এর জীবন বিফল, এ কিছু করতে পারবে না, নাকি ঠিক? এটা বলা স্বাভাবিক না? আর একজন পরীক্ষা দিয়েছে নকল করার সুযোগ ছিল করে নাই, 3টা ঘন্টা বসে বসে কাটিয়েছে একেবারে সাদা খাতা, হেড স্যারের কাছে জমা দিয়ে বলছে স্যার আমি সাদা খাতা জমা দিলাম কিন্তু নাম্বার চাই 99, কত 99 বেশি শক্তি ছিল এই জন্য ডাক দিয়ে বলেছে স্যার 99 যদি আমি না পাই আপনাকে শুধুমাত্র এই কলেজ ছাড়া করব না দুনিয়া ছাড়াও করব। স্যার বলছে তুই বাড়ি চলে যা, 99 না তুই যত চাস আমি তত দেব। রেজাল্ট বের হওয়ার পরে নাম্বার পেয়েছে ঠিক 99, ওর বাবা মা আত্মীয় স্বজন যারা আছে রেজাল্ট পেয়ে সবাই খুশি, এমনকি ওর প্রেমিকাও খুশি, ছেলে একটা কোনোদিন কলেজে আসে না, ক্লাসও করে না, লেখেও নাই, সাদা খাতা শুনলাম জমা দিয়েছে অথচ নাম্বার সবাই বলে সারা পৃথিবীর সবাই, ও যদি বলে এর জীবন সফল, আপনার যদি বিবেক থাকে আপনাকে বলা লাগবে ও বিফল। আর একটা ছেলে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র হাতে পেয়েছে, নিজে লিখবে না, লোক ভাড়া করে গাইড বই দেখে মন মতো লিখেছে। প্রশ্নপত্রে চাওয়া হয়েছে 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর দাও, ফ্রি সময় পেয়েছে সারা রাত, আর 7 জন মিলে লেখছে এই জন্যে একেবারে 10টার 10টার উত্তর দিয়েছে। পরীক্ষায় যেদিন গিয়েছে ওই দিন আবার বই সাথে করে নিয়েছে, মন মতো লিখতে লিখতে আরো 50 পৃষ্ঠা 100 পৃষ্ঠা লেখার পর যেদিন রেজাল্ট বের হচ্ছে নাম্বার পেয়েছে 150। লোকজন জিজ্ঞাসা করছে স্যার যদি খুব ভালো লেখে খুব বেশির বেশি হলেও 100-এর ভেতরে নাই 100 পাবে, 150 ভাই কি করে? স্যার বলছে ছেলে পায় আমি করব কি, কারণ খাতা দেখি ওর নিজের লিখা না, এক এক জনের এক এক লিখা, তার মানে ও লিখেছে আগের রাতে। কখন? আগের রাতে। এরপরে আমি চেয়েছি মাত্র 5টা প্রশ্নের উত্তর 10টায় দিয়েছে, আমি নাম্বার দিতে দিতে দেখি 150। সারা দুনিয়ার সবাই যদি বলে সফল, আপনার বিবেক থাকলে বলা লাগবে এর জীবন একেবারেই বিফল। দুনিয়ার কোন এক্সিমিনার যদি একে 100-এর ভেতরে 150 না 1000 দেয় তারপরও জীবনে কিচ্ছু করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জীবনের সাথে সম্পর্ক সময়ের, আমার আল্লাহ সময়ের কসম ওখানে দিয়েছেন, এই জায়গায় মানুষের সম্পর্ক এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন ক্ষমতা, আল্লাহ পাওয়ার শক্তি বোঝাতে চায়। মানুষ পাওয়ার শক্তি বোঝাতে হলে হাত ব্যবহার করে, আগে কি ব্যবহার করে? এই ক হাত মানে শুধু এই হাত না, এ হাত দিয়ে মানুষ যেটা লেখে তার নাম কি? কলম, কলমের হাত, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, চেয়ারের হাত, পাওয়ারের হাত, হাজারো হাত আছে দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন হাত বলতে এখানে জানিয়েছেন পৃথিবীর মানুষ যেহেতু হাত বললে অনেক কিছু বোঝে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাতে চেপে ধরতাম এটা না বলে মিনহু বিশিমাল বাম হাতেও বলতে পারতাম,
দুনিয়ার মানুষ সবাই বোঝে বাম হাতের চাইতে আমাদের ডান হাতের শক্তি বেশি। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাব সহজার্থে বোঝার জন্য ডান হাত ব্যবহার করলো, এটা একটা তাফসীর। দ্বিতীয় নাম্বার তাফসীর হচ্ছে মিন হুবিল ইয়ামিন দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীতে আমি আল্লাহ সব সময় ডান পন্থী যারা তাদের সাথে আছি, বাম পন্থী যারা আমি আল্লাহ ওদেরকে ঘৃণা করি। পৃথিবীতে এখন বামপন্থী নেই, আবার নিজেকে পরিচয় দেওয়ার পরে গর্ববোধ করে। বামপন্থী যারা এরা আল্লাহর কাছে ঘৃণিত। কোরআনে কারিমে যত জায়গায় বামপন্থীদের কথা আলোচনা করেছেন এর আগে আল্লাহ কিছু ঘৃণা সূচক শব্দ দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আনন্দিত, আমরা আনন্দিত এই জন্য, আর কিছু না হোক আমরা ডান পন্থী। আল্লাহ বলেন আমি নিজে তাকে আমার ডান হাত দিয়ে চেপে ধরতাম, এরপরে যেটা দিয়ে কথা বলে তার মানে তার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। তোমরা কেউ এ বিষয়ে আমাকে নিষেধ করার মতো ক্ষমতা রাখতে না। আপনি একটু চিন্তা করেন কত কঠিন কথা আল্লাহ নবীজির ব্যাপারে বললেন, যাকে কোনোদিন তিনি নাম ধরেও ডাকেননি। পড়া কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আপনি ইয়া মোহাম্মদ পাবেন না, যেখানে মোহাম্মদ আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছে। একটা জায়গায় আমি শুধু ইয়া আয্যুহার রাসূল এটা পাওয়ার পরে আশ্চর্যবোধক যে চিহ্নটা ওইটা পেয়েছি, সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 67 নম্বর আয়াতে আল্লাহ ওই জায়গায় কোরআনে কারিম প্রচার করার কথা বলতে গিয়ে আল্লাহ নবীজিকে একটু ধমক দিয়েছিলেন, ইয়াইহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, ওরা কোরআন শরীফের ভেতরে যেখানে মোহাম্মদ আছে সেখানে আছে রাসূলুল্লাহ, মোহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যত জায়গায় আপনি পাবেন মোহাম্মদ, সঙ্গে আগে আর পরে পাবেন রাসূলুল্লাহ। কি পাবে বলেন, যেন তার সম্মান নষ্ট না হয়। অথচ এই জায়গায় আল্লাহ পাক নবীজিকে ধমক সূচক শব্দ দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আয়্যুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? তাবলীগ করেন। তাহলে তাবলীগ করা কিন্তু নফল না, ফরজ। আস্তে বলেন, তাবলীগ করা কি ফরজ? আমি যে আয়াতটা বলেছিলাম ওইটা আগে বোঝাই, কোরআনের ব্যাপারে যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, সে গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন যে কোরআনের ভেতরে নবীজির পর্যন্ত কোনো মন গড়া কথা, আর এর ভেতরে যা আছে পোড়াটাই কার কথা। আর এই কথা প্রচার করা, তাবলীগ করা কি বলেন? বাল্লিগ শব্দটা কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন আর রাসূলুল্লাহ তার হাদিসে দিয়েছেন বাল্লিগু। বাল্লিগ না বাল্লিগু? বাল্লিগু বহু বছর। আল্লাহর নবী বলেন বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে ওলাও আয়াত, যদি একটা আয়াত তোমার জানা থাকে। আয়াত বলতে আমরা কিসের আয়াত? কোরআনের। আরো জোরে বলেন, কোরআনের আয়াত। কোরআনের আয়াত যার যতটুকু জানা আছে ওইটা প্রচার করা কিন্তু আপনার জন্য ফরজ। আরো জোরে বলে, কেন ফরজ? আমি আজকে একটা তথ্য পেয়েছিলাম আসার সময়, হযরত ঈসা নবী বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর আগমন পর্যন্ত 610 বছর আসমান থেকে কোনো কথা আসা বন্ধ ছিল। কথা বলেন না কেন? এই 600 বছরে পৃথিবীর মানুষ অনেক কিছু করেছে কিন্তু মূল যে বিষয়টা ওটা ভুলে গিয়েছিল সেটা হচ্ছে ইকরা। এই পড়া বিষয়টা মানুষ ভুলে গিয়েছিল, এজন্য কোরআনের প্রথম ওহী কিন্তু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না। কোরআনের প্রথম ওহীর নাম হচ্ছে ইকরা। পড়ো কি? পড়ো পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনাকে না পড়লে আপনি প্রচার করবেন কি?
বিশেষ করে এই কথাটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে চালু আছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তান আপনি যদি না জানেন তে মানবেন কি আর অনেক মানুষ মাহফিলে আসতে চায় না মনে করে জানি না তাই মানি না আল্লাহ কিছু বলবে না আর যদি জানি তাহলে তো মানা লাগবে তখন আর এক ঝামেলা আজকে নতুন কথা বলছে কেউ যদি কোনো বিষয় জানে কিন্তু মানে না তাহলে তার একটা গুনাহ হবে কারণ জানাও ফরজ মানাও ফরজ বলেন কিন্তু জানা ফরজ সঠিকভাবে জানা ফরজ মানা ফরজ সঠিকভাবে মানা ফরজ অনেকে অনেক কিছু জানে কিন্তু সঠিক না মানে তাও সঠিক না এই জন্য ওই বিষয়টা জানার পরে মানতে গিয়ে সওয়াবের পরিবর্তে ঈমান চলে যায় যেমন সেজদা দেওয়া একটা ইবাদত সেজদা কি কোন মানুষ যদি সেজদা কোথায় দেওয়া লাগবে কাকে দেওয়া লাগবে এটা না জেনে সেজদা ইবাদত এটা জানার পরে যাকে তাকে দেয় পীর সাহেবকে দিচ্ছে কবরে দিচ্ছে মাজারে দিচ্ছে ওর কি ঈমান থাকবে না চলে যাবে আর আসতে বলে চলে যাবে সুতরাং সেজদায় যে ইবাদত এটা জানা ফরজ আর সঠিক ভাবে দেওয়া বলেন না কেন আজকে এই নতুন তথ্যটা মনে রাখা লাগবে পৃথিবীর কোন বিষয় যেটা আমার আল্লাহ নাজিল করেছেন এটা জানা ফরজ আপনি জানার ফরজ আদায় করে ফেলেছেন মানার ফরজ আপনি আদায় এখনো করেননি আপনার গোনা হবে কয়টা একটা সবাই বলেন একটা কিন্তু আপনি জানেন না মানেন না আপনার গোনা হবে দুইটা তবে আপনি জানেন না কেন এটা আপনার অপরাধ আপনি যে জানেন না এটা আপনার কি আপনি সব কিছু জানেন আর কোরআনের ওহির মানে জানেন না মানে এই যে বাল্লি গো এই শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এ পর্যন্ত এসেছিলাম আল্লাহর নবীর কথা প্রচার করা ফরজ আল্লাহর কথা প্রচার করা যেমন ফরজ রাসূলুল্লাহর কথা প্রচার করা কি ফরজ কারণ রাসূলুল্লাহ আল্লাহর কথার বাইরে কোনো কথা তিনি বলতেন না আল্লাহর নবীর যত কথা সব কোরআনের ব্যাখ্যা সব কি ব্যাখ্যা এখানে বাল্লিগ না দিয়ে নবীজি বাল্লিগ গো দিলেন কেন আল্লাহ পাক শুধুমাত্র রাসূলকেই বলেছিলেন বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রব্বিক হে রাসূল আপনার রব আপনাকে যেটা দিয়েছে সেটা আপনি প্রচার করেন ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে রেসালাতের যে দায়িত্ব আপনাকে দিয়েছি আপনি যেন পালনই করেননি আল্লাহ ইয়াউসি মুকামিনান নাস আপনি রেসালাতের দায়িত্ব পালন মানে কোরআন প্রচার করতে গেলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে আমি জানি এই জন্য ইয়াউসি মুকা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কা দিলাম হে নবী আপনার কোনো চিন্তা নেই কোরআন প্রচার করতে গিয়ে যদি বাধা আসে বিপদে পড়েন ষড়যন্ত্র হয় আমি আল্লাহ আপনাকে বাঁচাবো সুবহানাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন অবশ্যই আমি আল্লাহ কোন কাফেরকে পথ দেখাই না আমরা কাফের বলতে মনে করি বুশ বেলোয়ার নাকি কাফের মানে কি কাফের শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ হচ্ছে কাফের মানে গোপন করা কাফের মানে কি গোপন করা ইসলামের কোন বিধান জানার পরে কেউ যদি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় ও যত বড় জুব্বাধারী হোক কাফের আর আমার তো মনে হয় এই কাফের এই দেশে বেশি এত কথা বলেন কেন কথা বলেন কেন কৃষক যারা এই যে জমিনের ভেতরে বীজ বপন করে আরবিতে কৃষক এ শব্দকে আরবিতে বলা হয় কাফের কি বলে কাফের কি ঘুমাচ্ছে না আরবিতে কৃষককে কি বলে কাফের কারণ কি ওরা বীজ জমিনের ভেতরে ঢেকে দেয় গোপন করে রাখে একটা বীজ গোপন করে দিলে ঢেকে দিলে যদিও কাফের হয় আপনি কোরআনের আয়াত কত জানেন কত বিধান আল্লাহর জানেন দুনিয়ার তুচ্ছ স্বার্থ পেয়ে গোপন করে আপনি মজা লুটতেছেন আপনি তো
আমি আর বললাম কাফের এখান থেকে আমি যতটুকু বুঝেছি বাল্লিগ না দিয়ে নবীজি বাল্লিগ ও দিলেন কেন কারণ আমরা সবাই এখানে যারা আছি নবীর উম্মত দাবি করি না করি না করি আল্লাহর কথা যেমন ফরজ নবীজির কথা যদি ফরজ হয় আমাদের এই মুহূর্তে বড় ফরজ হচ্ছে যতটুকু জানবেন ততটুকু আপনি প্রচার করবেন ওইটাও ফরজ এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমি অনেকের টার্গেট অনেকের রসানলে পড়ি উল্টা পাল্টা বলে এ দায়িত্ব শুধু আমির হামজার একা না বাল্লিগ না দিয়ে নবীজি বাল্লিগু দিয়েছেন সুতরাং এর ভেতরে আপনিও আছেন আপনি যদি নবীর উম্মত দাবি করেন আর যদি বলেন আমি নবীওয়ালা কাজ করি তাহলে এই মুহূর্ত থেকে যতটুকু জানেন ওইটা প্রচার করা লাগবে দুনিয়ার কোন দিকে তাকানো যাবে না ঠিক সূরা আরাফের দুই নাম্বার আয়াতে বার ব্যাখ্যা বলছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা ফারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহ তাআলা বলেন একটা কিতাব হে নবী আপনাকে আমি দিয়েছি শুধু তাবিজ বানাবেন গলায় রেখে দেবেন না আপনি মানুষকে ওয়াজ করবেন নসিহত করবেন উপদেশ দেবেন সতর্ক করবেন এই ব্যাপারে যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা না আসে কোনো ভয় যেন তৈরি না হয় আপনার মনের ভেতরে যেন এরকম কিছু না আসে যে কোরআনের সব কথা যদি বলতে চায় তাহলে অনেক কাফের মুশরিক অনেক ইহুদি খ্রিস্টান এদের দালাল যারা আছে তারা নারাজ হবে সর্বোপরি বাংলাদেশের মোনাফিক মুসলমান নারাজ হবে এই কথা যদি আপনার মনে হয় এজন্য হারাজম মিনহুল তুনজিরা বিহি দিয়েছেন আপনার মনের ভেতরে কোরআন প্রচার করতে গিয়ে যেন কোনো সংশয় সন্দেহ না আসে কোনো ভয়ও যেন তৈরি না হয় আপনি কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরেন কারণ যিকর লিল মুমিনিন যারা মুমিন তাদের জন্য উপদেশ আপনি যদি মুমিন হয়ে থাকেন কোরআনের আজকের আলোচনা আপনার জন্য উপদেশ হয়ে দাঁড়াবে এরপরে আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছেন এটাই বাংলাদেশের জন্য দরকার একটু কান খাড়া করে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন হয়তো আয়াতের ব্যাখ্যার দিকে গেলে অনেক মানুষের মন খারাপ হবে যারা অন্ধভাবে বিভিন্ন মানুষকে মেনে চলে তাদের এইজন্য নাক কান খোলা রাখেন এই কানটা বিশেষ করে খোলা রাখেন ভালো করে শোনেন আল্লাহ কি বলছেন আমি প্রথমে আয়াতটা পড়ার পরে আমারও রাগ হয়েছিল আল্লাহর উপরে এ কি বলল আল্লাহ ইত্তাবিউ সবাই মিলে অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে আর আমরা সবাই জানি তার নাম সবাই বলেন আল্লাহ তার নাম আল্লাহ কোরআন শুন কোরআন শুন কোরআন আসমানে আছে না চতুর্থ আসমানে তোমাদের রবের পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে তার নাম কোরআন সবাই আমরা উত্তর দিয়েছি এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দুনিয়ায় কোনো ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই ওলির বহু বচন আউলিয়া কোনো ওলির অনুসরণ দরকার নেই কে বলছে এরকম ব্যাখ্যা শুনলে আপনার রাগ হয়ে যাবে না আমার তো প্রথমে মনে হচ্ছিল আল্লাহ মনে হয় ভুল করে ফেলিস ওলির অনুসরণ নিষেধ করব কার অথচ বাস্তবটা কি ব্যাখ্যায় গিয়ে দেখি না আল্লাহ ওলির বহু বচন আউলিয়া কেন দিলেন কারণ আল্লাহ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক আবে গলা বান্দা আমি আল্লাহর চাইতে ওরা আব্বাকে বড় মনে করবে যেটা এখন এই দেশে হচ্ছে নাম বলা লাগবে আল্লাহর চাইতে ওর কাছে আব্বাই বড় এই জন্য আল্লাহ ওলির বহু বছর আউলিয়া দিয়েছেন দেখবেন জিকির করছে বাবার নামে আল্লাহর নামে জিকির হয় না
ইয়ালি বাবা শালি বাবা পাগলা বাবা দয়াল বাবা পাগলা বাবার ডিজিটাল বাবার কথা নাই নাই বললাম হাজার হাজার বাবার কথা বলে জিকির করে অথচ আল্লাহর নামে ওদের জিকির নেই তাহলে এতটুকু বলে শেষ করেননি শেষে একটা আফসোস করলেন কলিলাম মাতাযাক্কারুন আমার আফসোস আমার কিছু অল্প সংখ্যক বান্দা উপদেশ মেনে নেবে আর বাকিগুলো সব ওই অন্ধ বাবাদের পেছনে অনুসরণ করে মুখ ফিরিয়ে নেবে আপনি কি ওই দলে আছেন আপনাকে বলছি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যতটুকু জানেন আমি অতটুকু প্রচার করে যদি আমি টার্গেট হই আপনার আপনিও তো টার্গেটই পড়ার কথা কিছুই হয় না এবারে আয়াতের মূল একটা বিষয় আমি যেটা বেশি দেখেন তো মেলে কিনা আজ পৃথিবীতে যারা বলে আমরা নবীওয়ালা কাজ করি নবী যেদিন নবী হয়েছিলেন ওই দিন থেকে মরণ পর্যন্ত নবীওয়ালা কাজ কথা বলেন না কেন নবী হয়েছেন কয় বছরে এর আগে তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু নবী আসতে বলা লাগবে তিনি ছিলেন ওই সময় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এতটুকু শেষ কথা বলেন না কেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যতদিন ছিলেন ততদিন তার কোন শত্রু তাকে কেউ গালি না কিন্তু যখনই তিনি 40 বছর বয়সে নবী হলেন এখান থেকে 63 এই 23 বছরে তাকে 82 বার ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা করেছে এমনকি মরণের পরও ছেড়ে দেয়নি তার লাশ পর্যন্ত চুরি করার সিদ্ধান্ত নিয়েছিল আপনি এখান থেকে কিছু না নিয়ে চলে যাবেন আপনি যদি বলেন আমি নবীওয়ালা কাজ করছি তাহলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন নবী হলেন ওই দিন থেকে তার ইন্তেকাল পর্যন্ত এই 23 বছরের জীবনের কাজ করা লাগবে আর বরা কোরআন শরীফের ভেতরে আমি যতটুকু লেখা পড়া জানি আমি দেখেছি কোন জায়গায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করে কথা কোরআনে লেখা নেই কোরআনে লেখা আছে রসূলুল্লাহকে অনুসরণ করো আজ বাংলাদেশে যাদের কোনো শত্রু নেই কোনো বিপদ নেই আপদ নেই তারা অনুসরণ করে কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কিন্তু যারা রাসূলুল্লাহকে অনুসরণ করে 40 থেকে 63 তার যেমন 82 বার টার্গেট এরাও 84 বার টার্গেট হবে কোরআনে কারীম জানিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে গাজীপুরবাসী মগজ মাথায় আছে না গোবর আছে একটু চিন্তা করেন তো আল্লাহ কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটা দিতে পারতেন না আজ অনেকেই বলে তো আমাদের কিছু হয় না তোর মাহফিলে এত বাধা হয় কোন কারণে কেন হয় এইদিকে তাকান আপনি অনুসরণ করছেন ঠিক কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনি রাসূলুল্লাহকে অনুসরণ করে দেখেন আপনিও রাসূলুল্লাহর মতো দেশে থাকতে পারবেন না খালি উল্টা বলছেন আমার তো কিছু হয় না আপনার কি হবে কি আপনি তো অনুসরণ করছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রাসূলুল্লাহকে অনুসরণ করে দেখেন তো দেখি আপনার কি হয় কিনা এবার একটা তথ্য বলছি আপনি যদি শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করে শেষ করে দেন আপনাকে আল্লাহ ভালোবাসবে না মাফ করবে না জান্নাতে দেবে না গ্যারান্টি আমি দিতে পারি কিন্তু কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ করে আল্লাহ তাকে ভালোবাসবে মাফ করে দেবে জান্নাতে দেবে এই গ্যারান্টি কোরআনে আছে সূরা আলে ইমরান ভুল ব্যাখ্যায় অনেকে ভুল ব্যাখ্যা করে ভুল বোঝে আয়াতটা নিয়ে 31 নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম যারা আলেম আছেন একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো তাহলে ফাত্তাবিউনি আমি রাসূলের অনুসরণ করো ঠিক
আমি রাসূলের অনুসরণ করে কথাটুকু বলে আল্লাহ শেষ করেননি। হে নবী আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসে কথা কেউ বলে, আমরা অনেকেই এখন বলবো আল্লাহ তোমাকে কথা বলে না কেন, এ দাবি মুখ দিয়ে করলে হবে না, এটার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। আর রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? এটুকু আমার মাথায় ঢোকে না। আপনি তো অনুসরণ করে যাচ্ছেন শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, এক থেকে চল্লিশ বছর, তো ওই সময় তো তিনি আলামিন ছিলেন আর সাদিক ছিলেন, কিন্তু যিনি রাসূলুল্লাহ হয়েছেন কত, এই চল্লিশ থেকে তেষট্টি, এই তেইশ বছর অনুসরণ করা ফরজ না ফরজে আইন? ফরজে আইন, এ বিষয়টা না বুঝে চলে যাবেন না। আপনি যদি ফরজে আইন না মানেন আপনার খবর আছে, ফরজে কেফায়া কয়েকজন মিলে আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু ফরজে আইন যেটা এটা যদি আপনি না মানেন আপনি জাহান্নামে যাবেন। তখন পাঁচ অক্ত নামাজ ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে আইন। এটা যেমন বুঝেছেন যে পাঁচ অক্ত নামাজ এটা না পড়লে আমার বাবা আদায় করে দিলে আমার হবে না, তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজে কেফায়া না, যে আমার বাবা করলেই হয়ে যাবে এটা ফরজে আইন। তারা আজকে থেকে যদি জান্নাতের আশা করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, মাফ করে দেবে, জান্নাত দেবে, এই আশা যদি আপনি করেন, এখন থেকে রাসূলুল্লাহকে অনুসরণ করা আপনার জন্য আপনার জন্য। আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ইউহিব কুমুল্লাহ, শব্দের দিকে খেয়াল করেন, ইউহিব মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ কিন্তু হাববুন না দিয়ে ইউহিব দিয়েছেন। তার মানে কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে না, আপনি এখন বোঝেননি। এই তোফায়েল ভাই যদি এখন রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে তাহলে আল্লাহ ওনাকে ভালোবাসা শুরু করবে। আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিয়েছে তা কিন্তু না, তাহলে তো মাঝে শিখা দিত, পাস্ট দিত। আল্লাহ পাক অতীতের শব্দ না দিয়ে বর্তমান ভবিষ্যৎ কেন দিয়েছেন? আপনি যতদিন রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করবেন না ততদিন আপনার যত বড় বুজুর্গ দাবি করেন আল্লাহ ভালোবাসা শুরু করবে না। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ না করে তাকে মাফ করা জান্নাতে দেওয়ায় কল্পনা করা যায় না? আরো জোরে বলেন না। আয়াতটা সামনে রেখে এবার বলেন তো, এই বাংলাদেশে কত পীর, কত আল্লাহর ওলি দাবি করা, কত আলেম, কত বক্তা, কত মানুষ এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি? কারণ রাসূলুল্লাহর অনুসরণ শুধু দাড়ি দিয়ে টুপি দিয়ে জোব্বা দিয়ে না, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত অনুসরণ করা ফরজ আইন। এখন এই অনুসরণকে আংশিক না পূর্ণাঙ্গ? আপনি বিবেক দিয়ে বলেন তো আপনার কি অনুসরণ আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? আংশিক। আমরা যখন এই পূর্ণাঙ্গ অনুসরণের কথা বলতে যাই তখনই কিছু মানুষ উল্টা ধারণা করে, এ বেশি বোঝে, এদিকে কি যে যা করা করুক, আপনি এদিকে তাকান, এদিকে সমস্যা সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যেভাবে আগ্রহ নিয়ে শুনছেন কোরআনের কথা এইভাবে শোনা লাগে, একেবারে নিস্তব্ধ, আপনি বুঝতেছেন তো? আংশিক অনুসরণ করলে কি হয় আর পূর্ণাঙ্গ অনুসরণ করলে কি হয়, আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। এক নম্বরে হযরতে তালহা, বিশ্বনবীকে তিনি অনুসরণ করেছিলেন আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ করতে গিয়ে এমনকি নবীজির জীবনটাকে রক্ষা করতে গিয়ে নিজের পিঠে
72টা থেকে 82টা পর্যন্ত তীর নিয়েছেন, তাও রাসূলের ক্ষতি হতে দেয়নি, আর অনুসরণ করেছেন সব জায়গায়, এমন কি জীবন দিয়ে কথা বলেন না কেন? আমার আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, 10 জনের ভেতরে তিনি একজন, বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন, আরেকজন লোকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা অনুসরণ রাসূলকে করেছে। আল্লাহর নবী শুধু একদিন বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, ও সঙ্গে সঙ্গে রাসূলের মজলিস থেকে উঠে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলছে ছেলেকে নিয়ে আসো, ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওর বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওর দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। রাসূলুল্লাহকে অনুসরণ করতে কম না বেশি, শুধু শুনতে দেরি অনুসরণে দেরি ছিল না। আপনি তো এরকম অনুসরণ আজ করতে পারেননি, ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি, পুরাটা জীবনে রাসূলুল্লাহর অনুসরণ নিয়ে যেমন কোন জায়গা আমি পাইনি। নবীজির পেছনে নামাজ পড়তো তিনজন, তার ভেতরেও ছিল কাবা শরীফ তাওয়াফ করতো নবীর সাথে, ইফতারি করতো নবীর সাথে, নবীজির মতো ওর দাড়ি ছিল, জোব্বা ছিল, পাগড়ি ছিল, সব ছিল। জীবনের শুধু একটা জায়গায় আল্লাহর নবীকে অনুসরণ করে নাই, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল নবীজি বাদ দিয়ে আবু সেহেল। ও বাংলার মুসলমানরা, আমি জানি আপনি বুঝতেছেন, এরপরও না বোঝার ভান করে আছেন, আমি জানি আমার বড় দায়িত্ব, এটা ফরজ, যেহেতু এই জন্য আমি ফরজ মনে করে বলছি, এখন আপনি মেনে নেবেন কি না নেবেন ওটা আপনার বিবেকের ব্যাপার। এই লোকটার হযরতে তালহার বিষয়টা বললাম, তিনি অনুসরণ করতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে এমনকি জীবন দিয়ে পর্যন্ত রসুলকে বাঁচিয়েছেন, এরপরে জান্নাতের গ্যারান্টি পেলেন। আর এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু একটা জায়গায় অনুসরণ করে নাই, উহুদের ময়দানে যাবার সময় বিশ্বনবীর পেছন থেকে 300 লোক নিয়ে ভেগে গিয়েছিল, আল্লাহর নবী ওই দিন শিশুর মতো কন্দন করেছিলেন। এই লোকটা মারা যাবার পর তার সন্তান এসে মসজিদে নববীতে 23 জন সাহাবি বসা, সালাম দিলেন, হে রাসূল আমার বাবা মারা গেছে। নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লেন, বললেন কি করব এখন, আমার বাবা মারা যাওয়ার আগে দুইটা কথা আমাকে জানিয়েছে, এক নম্বরে আপনার এই যে গায়ের জোব্বাটা আমার বাবাকে কাফন হিসাবে দেবেন, দুই নম্বরে আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াবেন। নবীজি উঠে দাঁড়িয়েছেন, 22 জন সাহাবী দাঁড়িয়ে গেছে, একজন বসে আছে, তার নাম ওমার, কি হযরত ওমার নবীজির জামা টেনে ধরলেন, ডাক দিয়ে বলে হে নবী আপনি যেতে পারবেন না, 300 জন নিয়ে আপনার পেছন দিক থেকে ভেগে গিয়েছিল। আল্লাহর নবী বললেন ওমার জামা ছেড়ে দাও, আমার আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি। নিজে জামাটা খুললেন, ছেলের হাতে দিয়ে দিলেন, বললেন কাফন পরিয়ে দাও, আমি জানাজার নামাজের জন্য আসতেছি। 22 জন সাহাবি চলে গেছে রাসূলের পেছনে, এখনো পর্যন্ত মসজিদে নববীতে বসে আছে হযরত ওমর, উনি যায়নি, উনি নামাজে জানাজা পড়ানোর জন্য সব রেডি দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলেন জিব্রাইল এসে সামনে দাঁড়িয়ে বলেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। আমি তাফসীরে কাবীর থেকে বলছি, আয়াতটা নিয়ে আমি গবেষণা করেছিলাম বিশ্ববিদ্যালয়ে, প্রায় 22টা তাফসীর মিলিয়েছিলাম, মুফাসসিরগণ লিখেছেন হযরত জিব্রাইল জানাজার নামাজের সামনে এসে সাবঈনা মাররাতান পর্যন্ত বলে থেমে গেছে, হে নবী আপনি এরকম লোকের জন্য, শুধু এর জন্য না, ইস্তাগফির লাহুম জমির দিয়েছেন বহুবচন, এ শুধু না, এরকম লোক দুনিয়া যারা যারা এরকম মোনাফিক, উপরে দেখায় আপনাকে একরকম, ভেতরে তাদের অবস্থা ভালো না, ষড়যন্ত্র আছে, এইরকম মানুষ শুধু এ না, যেহেতু হোম তাহলে হোম দিয়ে আমরা তো নেই, আমরা আছি তার প্রমাণ হচ্ছে মোনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। নবীজি ইন্তেকালের আগে যেটা জানিয়েছেন যে মোনাফিক নামে যে জন্তু
এটা খ্রিস্টান ইহুদি বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে হবে না, মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। গাজীপুরবাসী, এখন যদি আমি এই ভাইকে বলি ভাই আমি ইহুদি দেখব, উনি আমাকে বলবে যান ইসরায়েলি যান, ইহুদি পাবেন, বলবে না? বলবে। ওনারে যদি বলে আমি হিন্দু দেখব, বলবে নেপালে যান শুধু হিন্দু পাবেন। এখন যদি বলে আমি খ্রিস্টান দেখব, বলবে আমেরিকায় যান খ্রিস্টান পাবেন। যদি বলে বৌদ্ধ দেখব, বলবে যান মায়ানমারে যান বৌদ্ধ পাবেন। এখন যদি বলি ভাই আমি মুনাফিক দেখব, বাংলাদেশে পাঠাবে কেন? কারণ এদেশে 96% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক ও, যেহেতু নবীজি জানিয়েছেন মুনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে, তাহলে এই দেশে মুনাফিক থাকার সম্ভাবনা আছে। আমরা বিশেষ করে বাংলাদেশে জানি মুনাফিকের আচরণ তিনটা না, কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। আরো আছে, আমি আরেকটা আবিষ্কার করেছি কোরআন আর হাদিস দিয়ে, সূরা বাকারার ব্যাখ্যায় আল্লাহ পাক জানিয়েছেন মুনাফিক তো তারা যাদের মুখের কথা আর মনের কথা এক না। মুখে যেটা বলবে দেবে ওইটা মুখের কথা, কিন্তু মনে ওর ওইটা নেই। এদেশে আজ হাজারো মানুষ দেখছি মুখে কত কিছু বলছে কিন্তু মনের নাই। কথা বলো না কেন? আপনি না বোঝার ভান করে আছেন? সংবাদ সম্মেলন পর্যন্ত করে মুখ দিয়ে এত বলি ওড়াই, কিন্তু ওর মনের কথা ওইটা না। জনগণকে শোনাতে মুখে বলে এক কথা, মনে আছে আর এক কথা। এটা কি? কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা লোক হাউমাউ করে কাঁদছে, বললাম বাড়ি কোথায়? নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ। বা কাঁদেন কেন? বলছে আমি মরবো। মরবো বাড়ি? হ্যাঁ আমি মরবো, আমার দেশে কিছু নেই, এই দেশে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে, আমি মরবো। আল্লাহ তুমি আমার তুলে নাও। চিন্তা করলাম কাবার গিলাফ ধরে দোয়া করছে না যেন ছাতা মরিয়ে যায় কিনা, ডাক দিয়ে বললাম দাদা চলেন হোস্টেলে যাই। বলছে না আমার এখন এক চক্কর বাকি আছে। বললাম মারেন। ছয় চক্কর হয়েছে, সাত চক্কর মারার পরে নিয়ে গেলাম হোস্টেলে, যে নাস্তা করালাম, দেখছি ঝড় উঠেছে বাইরে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কেবল খাবার গিলাফ ধরে দোয়া করলেন যে আপনি মরবেন, ওই দেখেন বাইরে তাকিয়ে কি ঝড় উঠেছে, আপনার দোয়া কবুল, আপনি এবার প্রস্তুতি নেন। আমারে বলছে আমির হামজা এর দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ঝড় দেখে দোয়া পাল্টিয়ে ফেলেছে, ওর মুখের কথা আর মনের কথা এক। আমি শুধু হাসির খোরাকি দেয়নি, এরকম মানুষ এখানে নেই, কারা আছেন হাত তোলেন তো? একজন টাটকা মুনাফিক ওইটা, ভুলে ভুলে ভাই আপনি হাসেন কোন কারণে? মুখের কথা মনের কথা যার এক না, ও কি সেই হোক। বিশ্বনবীকে যেহেতু হোম শব্দটা দিয়েছেন, এই জন্য আমরা আতঙ্কে আছি, আমরা হুমকির মুখে আছি। এই হোম না দিয়ে যদি কা দিত বা ওর নাম দিয়ে দিত, তাহলে আমাদের পর্যন্ত আয়াত গড়াতো না, এই হোমটা দিয়ে আমরা ঝামেলায় পড়ে গেছি। হে নবী আপনি এর জানা যায় দাঁড়িয়েছেন, শুধু এ না, এরকম যত মানুষ পৃথিবীতে আসবে, আরে এ আয়াত কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। যদি কোনো মুনাফিকের জন্য আপনি দোয়া করেন আর দোয়া নাই করেন সমান হবে, এমনকি যদি আপনি 70 বারও এর জন্য ক্ষমা চান আল্লাহ মাফ করবে না। তাফসিরে মুফাসসির লিখেছেন সাবিঈনা মাররাতান পর্যন্ত বলার পরে জিব্রাইল যখন থেমে গেছে, নবীজি সিদ্ধান্ত নেন আল্লাহ সাবিঈনা মাররাতান, 70 বার দোয়া করলে কবুল হবে না, তাহলে আমি এই লোকটার জন্য 71 বার দোয়া করব। নবীজি মনে মনে প্রস্তুতি নিচ্ছেন যে আমি 71 বার দোয়া করব। হঠাৎ জিব্রাইল পরের অংশটুকু নাযিল করলেন, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে আবার লাম, এর আগে আবার ফা। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন
আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, হে নবী কখনোই শুধু এ না, এর মতো যারা আসবে তাদের জন্য ক্ষমা চাইলে ক্ষমা হবে না। 71 বার কেন? এটা হচ্ছে সূরা তাওবার 80 নাম্বার আয়াত। এর কয়েকটা আয়াত পরে সূরা 80 নাম্বার আয়াতে আমার আল্লাহ আর একটা কঠিন কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী এর জানাজা তো দূরের কথা, এর কবরের পাশে আপনি দাঁড়াতে পারবেন না। জীবনে অনুসরণ করে নাই কয়টা? আরো জোরে বাংলার মুসলমানের, আপনি জান্নাত কিনে নিয়ে বসে আছেন, আপনার বাবার জান্নাত একটু মিলাম তো এই লোকটার জীবনের সাথে। আপনি নামাজ পড়েন মত বাজারে আদিন হাসপাতালে আমির হামজার পেছনে, আর এই লোকটা নামাজ পড়েছে কাবা শরীফের নবীজির পেছনে। এক কথা বলেন না কেন? কোথা থেকে কোথায়, যেখানে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব হয়, আপনি আমার পেছনে নামাজ পড়ে জান্নাত কিনে নিয়েছেন, আর নামাজ পড়েছে সরাসরি নবীর পেছনে। সারাটা জীবন আমি ওর পড়ে দেখলাম, পুরা জীবন পড়ে কোনো ভুল পাইনি, শুধু একটা ভুল ছিল, রাজনৈতিক জীবনে ওর অনুসরণ ছিল আল্লাহর নবী বাদ দিয়ে আবু জেহেল। একটা অনুসরণে যদি ওর জন্যই দুইটা আয়াত নাছিল হয়, আমার মনে হয় এখন যদি কোরআনের আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশের কত মুনাফিকের নামে যে আয়াত নাজিল হতো আল্লাহ ভালো জানে। আপনাকে সতর্ক করলাম, আপনার যদি মাথায় মগজ থাকে আপনি বুঝেছেন। রাসূলুল্লাহকে অনুসরণ করবেন আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ করতে গেলে কোনো ঝামেলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অনুসরণ আমার পূর্ণাঙ্গ করার তৌফিক দেন, সরি বলেন আমিন। আয়াতের তৃতীয় শব্দ লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেন, আমি নিজে তাকে ভালোবাসা আরম্ভ যখন করব, দুই নম্বরে কি করব জানো? ওয়ায়া গফির লাকুম, এক ফের গাফারা না দিয়ে এক ফের দিয়েছেন। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি না, তাকে মাফ করে দেব দেব, কারণ এটা তো গাফারা না এক ফের, তাকে মাফ করছি, এখন আমি করব সামনে জামব না দিয়ে আল্লাহ জুনুব দিয়েছেন, আমি যাকে মাফ করব তার জীবনের কোনো অপরাধ রাখব না, সবগুলোই মাফ করে দেব। এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে, দুনিয়ায় যত ঝড় ঝাপটা আসুক না কেন, আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করব আংশিক না পূর্ণাঙ্গ। কারা রাজি আছেন এই মুহূর্তে দেখে লিল্লাহে তাকবীর? হ্যাঁ, বুঝে শুনে হাত তোলেন, আন্দাজে হাত তুলে শেষে মোনাফিক হয়ে যায় না, দেখেন তো হাত তোলে দিকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে মাহফিল সাকসেস। যদি আপনি এই কথাটা মুখের কথা না মনের কথা হয় নাকি ভাই হাজি সাহেবের মতো? গত বছর আমি জানুয়ারির 26 তারিখে গিয়েছিলাম নোয়াখালী কোম্পানি বাস, মুরব্বী এসে বসে হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? না, আগামীতে যদি যাই তার মানে ও যাবেও না অনুসরণ করবেন আংশিক না পূর্ণাঙ্গ। আপনি হাত তুলেছেন, এটা শুধু মুখের কথা না, এটা মনের কথা হওয়া লাগবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারিম থেকে তিনটা আয়াত পড়েছি, সূরা হাসর কি বললাম? হাসর মানে কিয়ামত, শুধু এতটুকু বললে হবে না, হাসর মানে মহা সমাবেশ, জমা মানে সমাবেশ, আর হাসর মানে মহা সমাবেশ। মানব জীবনে মাঝে মাঝে জীবনের চাহিদাগুলো পূরণ করতে, জীবনের হক আদায় করার জন্য, অধিকার আদায় করার জন্য মানুষেরও এদের ময়দানে মহাসমাবেশ করা লাগতে পারে। আর মহাসমাবেশ করতে হলে কি কি
দফা লাগবে তার ভেতরে সূরা হাশরের ভেতর আল্লাহ সাতটা দফা দিয়ে মহাসমাবেশের সাত দফা কর্মসূচি দিয়ে এই সূরাটা নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ হাশর মানে মানব জীবনের অনেক অধিকার আদায়ের জন্য মাঝে মাঝেই মানুষ কি সমাবেশ করবে আর এটা হবে কোথায় রাজধানীতে বিভাগীয় শহরে মহা সমাবেশের ডাক মানুষ দেবে কয় দফা থাকবে সূরা হাশরে তো পড়ে না ও দফা দেবে কি করে আন্দাজে দফা দিয়েছে কয় দফা না আপনাকে দফা দেওয়া লাগবে মহা সমাবেশের জন্য কয়টা এই সাতটা দফা আল্লাহ সূরা হাশরের ভেতরে দিয়েছেন এখন সাত দফা একটা একটা করে বললে তো বারোটা পার হয়ে যাবে আর বারোটা পর্যন্তই কথা বলার আরো বলেন আপনি আরো দেরি করে তোলেন সাড়ে আটটা এসে বসে আছে আর তুলতে তুলতে রাত সাড়ে দশটা জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াত আগে পড়েন আমি আগে বলি তাফসীরে মাজারি কোরআনের কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায় পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত দুই নম্বরে ওর মাতৃভাষায় অর্থ তিন নম্বরে শানে নজুল চার নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপ শানে নজুল চার নম্বরে ওর বাস্তব যে ব্যাখ্যা আছে ওই মানধাতামলের ব্যাখ্যা না ওই আয়াতের বাস্তব ব্যাখ্যা লাগবে এগারোশো বছর আগে বারোশো বছর আগে তাফসির যেগুলো লিখেছেন তারা ওই সময় ওই যুগে ঠিক ছিল কিন্তু ওইটা পড়ে যদি আপনি এখন শুধু কোরআন বুঝতে চান আপনি কোরআন বুঝতে পারবেন না কারণ ওই সময় তো আর কম্পিউটার ছিল না ওই সময় ব্ল্যাক হোল ছিল না এখন ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে কত বলেন না কেন ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে এটা কোরআনে নেই ফালাও পশ্চিম যোগ আল্লাহ তাআলা বলেন তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওই ওই অন্ধকার কূপের কসম বিজ্ঞান এখন বলেছে তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওর নাম ব্ল্যাক হোল এটা আর কসম দিয়েছে আল্লাহ দেড় হাজার বছর আগে আর আবিষ্কার হয়েছে মাত্র কিছুদিন আগে তাহলে কোরআন বুঝতে হলে আপনাকে যোগের জ্ঞানের আলোকে ব্যাখ্যা করা লাগবে বাস্তবতার নিরিখে ওই মান্ধা তাহলে আমার দাদা আকাশ দিয়ে উড়ে গেছে আমার বাবা ডোব খেয়েছে আপনি কান্নাকাটি করে চলে গেলেন না অল্প সময় কথা শোনে তাহলে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা লাগবে কি মানধাতামলের ব্যাখ্যা না বাস্তব ব্যাখ্যা লাগবে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে যারা তাফসির এখন লিখছে আধুনিক তাফসির যেগুলো আধুনিক ব্যাখ্যা যেগুলো পাওয়া যাচ্ছে আমার কাছে আমার গাড়িতে কিছু কোরআন শরীফ আছে এরকম যুগের জ্ঞানের আলোকে ওই বারোশো বছর আগে তেরোশো বছর আগে লিখা না এই রিসেন্ট লিখা যেগুলো কম্পিউটার পাবেন ফেসবুক পাবেন ফেসবুকের তথ্য আল্লাহ কোরআনে দিয়েছেন আমরা অনেকে জানি না আবরার ফাহাদ হত্যার পর থেকে এই টিভিতে আমরা দেখছি যে নিউজটা ওর নিউজ দিয়ে যাচ্ছে ব্রেকিং নিউজ কি নিউজ ব্রেকিং নিউজ যে কোরআনে আছে অনেকে আমরা জানি না তাহলে এই যে ব্রেকিং নিউজ আছে না কোরআনে যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন আমার আড়াইশো টাকা করে খরচ দশ টাকা করে বেশি দেবেন দুইশো ষাট টাকা করে নিয়ে যাবেন অনেক কাজে লাগবে আঠারো পিস আছে মাত্র মনে হয় যাদের লাগে নিয়ে যাবেন বলে দিলাম আমরা চার নম্বরে বাস্তব ব্যাখ্যার পরে পাঁচ নম্বরে ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া তাহলে একটা আয়াত থেকে তাফসির শুনতে হলে বিষয় কয়টা এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত আমরা করেছি এই যে মাদ্রাসা বানিয়েছে শুদ্ধ তেলাওয়াত এখানে শেখানো হয় ছেলে মেয়েকে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বানান কোনো অসুবিধা নেই বানাবেন কিন্তু আপনার প্রথম দায়িত্ব হবে ছেলেটাকে মেয়েটাকে এই মাদ্রাসায় দিয়ে আগে কোরআনের সঠিক শিক্ষাটা বিশেষ করে শুদ্ধ তেলাওয়াতটা শিখিয়ে নেওয়া আপনি রাজি আছেন তো অনেকে মনে করে না ছেলেকে শুধু আমি হুজুর বানিয়ে শেষ করে দেব কে বলেছে আপনাকে আপনার ছেলে শুধু হুজুর হয়ে হয় মাদ্রাসায় দায়িত্ব পালন করবে অথবা মসজিদে এই শেষ আপনার ছেলে কোরআনের হাফেজ হবে আলেম হবে পাশাপাশি হবে ইঞ্জিনিয়ার ডাক্তার বিজ্ঞানী পাইলট কোরআনে কারিম জানিয়েছে ওয়াউদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল ইলা আখির আয়াত সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান
কাফেররা যেগুলো হাতে নেয় ওইগুলো আপনি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। আজ রাম বাম এই দেশে যারা আছে তাদের ছেলেকে মেয়েকে ডাক্তার বানাচ্ছে, চিকিৎসা বিভাগটা যারা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আপনার উচিত হবে কোরআনের এই আয়াত মানার জন্য আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন। শুধু হাফেজ হবে না আপনার ছেলে, কোরআনের হাফেজের পাশাপাশি হবে ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস। একবার বলেন না কেন? ছেলেটাকে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস বানাতে যত টাকা খরচ হবে সব আল্লাহর রাস্তায় সাদকা করা সব হবে। আপনার ছেলে হবে ব্যাংকার। ব্যাংক বলতে আমরা মনে করি সুদ না, সুদ ছাড়াও যে ব্যাংক চলতে পারে এটা অনেকে জানেই না। ইসলামী অর্থনীতি না পড়লে এটা আপনার মাথায় আসবে না। মোশারাকা, মোদারাবা, মোরাবাহাজ, এটা তো গ্রাম অঞ্চল না কেটা? তাহলে আমার ওটা বলার দরকার নেই, গ্রাম হলে বলতাম। বিশেষ করে জমি জায়গা দিয়ে যে সুদ চলছে বাংলাদেশে, আমি এই ভাইয়ের কাছে এক বিঘা জমি নিলাম, 50,000 টাকা ওনাকে দিলাম, যতদিন ওই জমি করে খাবে টাকা ফেরত পাবে না, কি বলে রে? কট বন্ধক বলে, আমাদের কুষ্টিয়াতে কট বন্ধক বলে, এটা জায়েজ নেই, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এই কাজ করছেন এলাকায় কারা হাত তোলেন তো? আপনি একজন না, যারা করছেন বাদ দেওয়া লাগবে ভাই, অথবা দুইটা পদ্ধতি আছে। আপনাকে বিরক্ত হচ্ছেন? সময় তো দেখতে দেখতে চলে যাচ্ছে দেখছি। যতই করতে থাকেন বলেন আমি 12টা পার করব না। এক লোক চিল্লি এসে বলছে, চাষা আপনার এই ছেলে শুধু আমাদের বাগান থেকে ফল ছেড়ে একটু নিষেধ করেন। বলছে ওর মাথা খারাপ তো এই জন্য ফল ছেড়ে। ওর মাথা খারাপ আমাদের বাগানের পাশে যে আপনার বাগান, ওই বাগানের ফল তো ছেড়ে না। বছর মাথা খারাপ তো অত খারাপ না, আমার মাথা খারাপ হয়েছে কিন্তু 12টা পার করা যাবে না। আপনি ওয়াজ শোনেন না, শোনেন এত দেরি করে তুললেন কেন? আমার এখন এই আয়াতের মূল মেসেজ যেগুলো এগুলো এখন না দিতে পারলে এ মাহফিল দিয়েছেন কোন কারণ? 14টা বক্তা রেখে একেবারে রাত 11টা পর্যন্ত বাজিয়ে দেবে। এখানে যারা আছে সব তো দায়িত্বশীল মানুষ। এই লোকটা ব্যাংকার, ওই লোকটা কর্মজীবী, তাহাজ্জুদের নামাজ যদি পড়ে, ফজরের নামাজ তো পড়া লাগবে মাস্ক দিয়ে, এরপরে সকালে কর্মজীবন আছে, ওখানে যে যদি ডিউটিটা ফাঁকি দেয় ওয়াজ আল্লাহ বাস দেবে। এই জন্য আমার চারিদিকে খেয়াল করে, আমি শুধু একা না, আমি যদি একা কথা বলতাম একা শুনতেন আপনি, আমি 1টা 2টা বাজিয়ে দিতাম, 12টা পর্যন্ত যতটুকু পারি। ইসলামী অর্থনীতি যে বইগুলো পাওয়া যাচ্ছে একটু কিনে পড়বেন, তাহলে এই মায়ের সাথে জেনা করার গোনা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আজকের আলোচনার বিষয় যেহেতু তাকওয়া নিয়েছি, আমরা ওই দিকে চলে যাচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। সূরা হাশর আয়াত নাম্বার 18, কত খুব তাড়াতাড়ি শর্টে মূল মেসেজ গুলো বলবো। আমরা তেলাওয়াত একবার করেছি না? করেননি? জবান ছেড়ে একবার কোরআনের আয়াত পড়েন, এক একটা অক্ষরে 10টা করে নেকি এখনই আপনার আমল নামায় হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাঁড়ান, এটা আগে শেষ করি। পৃথিবীর কোন ইবাদতের আগে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না এমন কথা কোরআনেও নেই হাদিসেও নেই। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না, আপনি পেয়েছেন? না। যাকাত দেওয়ার আগে আউযু বিল্লাহ না পড়লে হবে না, আছে? না। বলেন না। রোজা রাখার আগে আউযু বিল্লাহ না পড়লে হবে না, আছে? না। শুধু কোরআন পড়ার আগে আপনাকে আউযু বিল্লাহ পড়াই লাগবে, মাস্ট বি, না পড়লে আপনার ওয়াজিব তরক করা গুনাহ হবে। ঠিক ফায়দা। ড্রাইভারকে এত বলে যে এসি দিয়েন না, ঠান্ডা লাগিয়ে দিয়েছে এখন। ফাইদা করাত আল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 98 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী যখন কোরআন পড়বেন আউযু বিল্লাহ পড়ে নেবেন। এটা যদি নির্দেশ দেয় রাসূলকে, আমরা তো এর বাইরে নাকি? না, আমরা বাইরে না। কেন কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগে? আউযু পাবে নাসারা এনসুরু থেকে, এর বাংলা অর্থ হচ্ছে আমি আত্মরক্ষা করছি শয়তান থেকে আল্লাহর কাছে। কারণ হচ্ছে এই পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোকা দেয় না কোরআনের কাছে আসলে যত ধোকা দেয়। আজকেও এ মাহফিল নিয়ে ধোকা কম হয়নি। 96% মুসলমানের এই দেশে কোরআনের এই মাহফিলের অনুমতি দিয়েছে বিকাল 5টায়।
আপনি মগের মূল লোক পেয়েছেন, যাত্রা চলে মাসের পরে মাস, অনুমতি দূরের কথা, আর পাহারা দে, আর কোরআন শুনে মানুষ দরিদ্র সংশোধন করবে, এখানে অনুমতি হয় বিকাল পাঁচটায়, আপনি মরবেন না? এরকম কোন মানুষ মারা গেলে আমার মনে হওয়ার জানাজা না দিয়ে ও কবরে দেওয়ার দরকার নেই, কারণ মাটি নষ্ট করবে, পুড়িয়ে ফেলবে। নিচে নামলাম না, তাহলে কোরআনে কারিম পড়ার আগে আউযুবিল্লাহ পড়া লাগে, এতটুকু বুঝলেন যে পৃথিবীর কোন কাজে শয়তান মানুষকে এত ধোকা দেয় না, এই জন্য আউযুবিল্লাহ পড়া ওখানে ওয়াজিবও না ফরজও না, কত বড় টাকা। আর এইটাই যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে ওর গোনা তো হবেই, ওয়াজিব তরফ করার কবিরা গোনা হবে, এই কারণে। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وانظر نفس ما قدمت لغد واتقوا الله ১৮ নাম্বার আয়াত থেকে আলোচনা চলছে, কেউ যদি জিজ্ঞাসা করে সকালে বলতে পারবেন তো? আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন, ওহে যারা ইমানের দাবি করো তারা শোনো, কোন বেঈমান এই আয়াতের ভেতরে? আরো জোরে বলেন না। এখানে যারা আছি আমরা সবাই ইমানদার না বেঈমান? বেঈমানও আছে কিনা একটু দেখেন তো। এক সাহাবী এসে রাসূলের কাছে বললেন, হে নবী, আমার যে ইমান আছে আমি জানবো কি করে? আল্লাহর নবী বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর যখন তোমার মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেয়, তখন বুঝবে যে তোমার ইমান আছে। আপনি এবার বলেন তো, এই দুনিয়ায় আমরা যা দেখতে পাচ্ছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না? সবার কাছে যদি ভালো লাগতো তাহলে এই মাহফিলের অবস্থা এই কেন হবে? মন্দ কাজ সবার কাছে মন্দ মনে হয় না? সবার কাছে মন্দ মনে যাদের হয় না, তার মানে ভালো কাজ যাদের আনন্দ দেয় না, মন্দ কাজ যাদের কষ্ট দেয় না, বুঝতে হবার ঈমান নেই। ওটা কি কোন বেঈমানের আয়াতে আছে? তাহলে এরকম যারা আছেন আপনি চলে যান, আপনার জন্য আজকের আয়াত না, আপনার আলাদা আয়াত আছে, আপনি চলে যান ভাই, না আপনার রাগ হবে কিন্তু। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? তাকওয়া শব্দটা, ভয় শব্দটা আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া কাকে বলে? আল্লাহ এখানে খাউফ দিতে পারতেন, খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়, বলেন না কেন? এটা একটা ক্লাস, ক্লাসের ছাত্র যেভাবে জবাব দেন ওভাবে জবাব দেবেন, তাকওয়া মানেও ভয়, খাউফ মানেও ভয়। তাহলে খাউফ না দিয়ে তাকওয়া দেওয়ার কারণ কি? খাউফ হচ্ছে যে পুলিশ দেখে মানুষ ভয় করে না, করে না? করে, কারণ পুলিশের হাতে লাঠি থাকে। সাপ দেখে মানুষ ভয় করে না, করে না? বাঘ দেখে মানুষ ভয় করে, এর নাম হচ্ছে খাউফ। আর তাকওয়া কাকে বলে? না, তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা বলছি, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। শুধু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না, যারা জেনা করেন এই জেনা খোর মানুষগুলোকে বলছে, আপনি আজকে থেকে জেনা ছেড়ে দেবেন, শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এখন যদি বলেন, হুজুর আমি জীবনেও জেনা করিনি, আপনি করেন কি না করেন? 1500 আগে নবী ইঙ্গিত দিয়েছেন, আমার উম্মতের এমন সময় আসবে তারা নিজেরা জেনা করবে, জেনা করা বসে বসে দেখবে, সে সময় এখন এসেছে। আসতে বলেন, এই সময়ের নাম কি? এটা দিয়ে মানুষ এখন জেনা করছে, জেনা করা নিজে দেখছে। এই মুহূর্ত থেকে কেউ যদি তাকওয়া অর্জন করতে চান, মোবাইলে যাদের এরকম দৃশ্য আছে যেটা মানুষ দেখলে আপনি লজ্জা পান, এখনই ডিলিট করা লাগবে। কারা রাজি আছে তারা হাত তোলেন তো। এই দাঁড়িয়ালা, মোবাইলে কি আছে দেখি, দেখি কি আছে দেখি,
ও হাত তুলেছে কোন কারণে বলুন তো, বুঝতে পারে না। মোবাইলে যদি যেটা আছে আমি ডিলিট করে দিতে বলছি সব না, যেটা মানুষ দেখলে আপনি লজ্জা পান এরকম কিছু যদি থাকে ডিলিট করা লাগবে, রাজি আছে? এর নাম শুধু ডিলিট করবেন না, ঘৃণা করে ডিলিট করবেন, এর নাম তাকওয়া। এর নাম কি? যারা সুদ খান সুদ শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে সুদ ছেড়ে দেবেন। যারা ঘুষ খান শুধু ঘুষ ছেড়ে দেবেন না, ঘৃণা করে জীবনের মতো ঘুষ ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। এই তাকওয়া এখন বাংলাদেশের ঘরে ঘরে মাথার উপরে থাকবে, দুনিয়ার কোনো খেয়াল করে না, শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, বিশাল তাকওয়া। বা কে বলেছে আপনাকে? আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, দেখি এরকম রুমাল মাথার উপরে দিয়ে হাতে তসমি নিয়ে টিপতেছে। বললাম স্যার আমি সার্টিফিকেট নেব। ওনার দায়িত্ব হচ্ছে সার্টিফিকেট নিয়ে লিখে সই করে একটা সিল মেরে দেওয়া। আমার বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। মাথা তুলে বলছে এই তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরব। স্যার আমি তো তাড়াতাড়ি করছি, আমিও গাড়ি ধরব। মাথা নিচু করে এবার উঁচু করে বলছে তাড়াতাড়ি করে 1000 টাকা বের কর। জোহরের নামাজে জামাত ধরবে? আমি জানি যে এর কাছে সার্টিফিকেট পাওয়া যাবে না, এরে আজকে আমি কতদিন থাকবে জানি না, সার্টিফিকেট এখন আমার দরকার নেই, আমি আজকে একটা কিছু করি। বলাম স্যার আপনি জোরে নামাজ আমার ধরবেন, পাগড়ি খোলে আপনার মুখে এই দাড়ি মানায় না, হাতে তসবি টিপতেছে, এইটা আপনার আসল জামাত, সরকার আপনার কাছে 8 ঘন্টা কিনে নিয়েছে, আমরা আসবো আমাদের জয় করে সেল মেরে সার্টিফিকেট হাতে দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার আসল জামাত, এর জন্য আপনি 42,000 টাকা বেতন পাচ্ছেন, এই কথা বলেন না কেন? এর নাম তাকওয়া। জোহরের নামাজে জামাত ধরার জন্য পাগল, মানে এক জামাতে 27 জন সওয়াব বেশি। এই যে কিন্তু 1000 টাকা বের কর, এ কথা বললে তোর কত জামাত মিস হচ্ছে ওটের পাচ্ছে, এরকম জামাত কি বাংলাদেশে আর আছে? আজ অফিস আদালতে যান এরকম জামাত বেশি। এই গাজীপুরের কোর্টে যাবেন কোর্টের ইট পর্যন্ত টাকা চাই, সব জায়গায় যে অবস্থা, এটা বন্ধ করা লাগবে। আর এটা বন্ধ করার জন্য বাংলাদেশে সবাই লাগবে না, 1628 জন মানুষ যদি এই তাকওয়া অর্জন করতে পারে এই দেশ ছোটখাটো জান্নাত হয়ে যাবে। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আজকের যিনি কাউন্সিলর আছে প্রধান অতিথি, কে জানো নাম? সাইদুদ্দিন মোল্লা। এই লোকটা পর্যন্ত 1628 জন এই বাংলাদেশে এখনো মেন দায়িত্বে আছে। এই 1628 জন মানুষ যদি হযরতে ওমরের মতো তাকওয়া অর্জন করতে পারে এই দেশ জান্নাত হতে 16 ঘন্টাও সময় লাগবে। ঠিক রাগ করলে এইটা আসল তাকওয়া। এগুলো যতদিন পর্যন্ত তাকওয়ার জায়গায় না যাবে, এখান থেকে ওয়াজ শুনে বাড়ি যাবেন, তাকওয়া সব এখানে রেখে যাওয়া লাগবে। আর বিভিন্ন জায়গায় গিয়ে আমি দেখেছি আমার কানে কানে বলে হুজুর ইউসুফ নবীর কাহিনী বলেন খুব ভালো লাগে, অথচ ইউসুফ নবীর কাহিনী যে কি মূল শিক্ষা কি ও কোনোদিন শোনেও নাই ও জানেও না, ও মনে করে ইউসুফ নবীর কাহিনী মানে প্রেম কাহিনী। ইউসুফ নবীর কাহিনীকে আল্লাহ একেবারে ধারাবাহিক ভাবে বর্ণনা দিয়েছেন, তাও 13 পৃষ্ঠা ধরে এত বড় আলোচনা। আমি আলোচনা করতে করতে মনে করেন 2 ঘন্টা হার ধরে ইউসুফের জীবনী বললাম, তারপর ওর তৃপ্তি হয় না। কেন বলো? হুজুর ইউসুফ জুলাইখার যে বিয়ে সেটা তো বললেন না, ইউসুফ জুলাইখার বিয়ের কাহিনী শোনানোর জন্য আল্লাহ সরা ইউসুফ দিস না, কেন দিয়েছে? হযরত ইউসুফ ছিলেন খাদ্য মন্ত্রী, তিনি দায়িত্বটা আল্লাহর কাছ থেকে তিনি জনগণের কাছে চেয়ে নিয়েছিলেন। এই ইউসুফ সরার ভেতরে আল্লাহ রাজনৈতিক ওই পয়েন্টটা দিয়েছেন,
আপনি খাদ্য মন্ত্রীকে এমন মানুষকে বানাবেন যে লোকটা নিজে না খেয়ে থাকলেও জনগণের খাবারের ব্যবস্থা করে তারপরে খাবে। ইউসুফ নবীর কাহিনী শুধু শোনা এক কান দিয়ে আনন্দ করার জন্য না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। ইউসুফ সূরার মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। হযরত ইউসুফের যৌবন ছিল, হযরত ইউসুফের সময়ও ছিল, পজিশনও ছিল, পরিবেশও ছিল, কিন্তু আল্লাহর ভয়ে তিনি জেনা না করে ওখান থেকে ফিরে এসেছিলেন। এই মুহূর্ত এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, জেনার পরিবেশ আছে না নেই। ইউসুফ নবী, হযরত ইউসুফ যেমন তাকওয়া অর্জন করেছিলেন, আপনাকে ইউসুফ নবীর কাহিনী শুনলে এভাবে তাকওয়া অর্জন করা লাগবে, তাহলে ইউসুফ নবীর কাহিনী শোনার সার্থকতা আসবে। আমি তাকওয়ার ব্যাখ্যায় তিনটা বিষয় বলেছি। এক নম্বরে তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তকরণে সৃষ্টি করা। দুই নম্বরে তাকওয়া মানে ঘৃণা ভরে নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া, এখন না আরো দুই বছর পরে। সুতরাং আমি সহ যারা এসেছি, যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে এইভাবে আর এই মুহূর্তে, এই মুহূর্ত থেকে আপনাকে আল্লাহ দুনিয়াতে নয়টা আর মরণের পরে সাতাশটা, নয় আর সাতাশ কত হয়, এই ৩৬টা জিনিস আপনাকে আল্লাহ দেবে। আয়াতের ভেতরে ৩৬টা পয়েন্ট আছে ইত্তাকুল্লাহ শব্দের ভেতরে। এবার আমরা একটা একটা করে ব্যাখ্যা যাই। কেউ যদি তাকওয়া অর্জন করে দুনিয়ায় আল্লাহ নয়টা জিনিস দেয়, তার এক নম্বরে পৃথিবীতেও যদি বিপদে পড়ে আমার আল্লাহ নিজে তাকে ওখানে ছুটে সাহায্য করতে যায়। এক একটা পয়েন্টের ভেতরে হাজার হাজার কথা এখন আমার মনে আসতেছে। পৃথিবীর ময়দানে কেউ যদি তাকওয়া অর্জন করে নয়টা জিনিস আল্লাহ তাকে দেয়, এক নম্বরে বিপদে পড়লে আল্লাহ নিজে ছুটে যায়। কালকে বলবেন সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস মনে পড়ছে, বিপদে পড়লে তাকওয়া থাকলে আল্লাহ এগিয়ে যায়। বিশ্বনবী মসজিদে নববীতে হাদিসটা বলেছিলেন, বনি ইসরায়েলের ওই যে তিনজন যুবক যারা বিপদে পড়েছিল, এখন তো রাত বেশি হয়ে গেল আর হবে না, থাক শেষ করি, আপনার কাছে আমার ঘুমানো লাগবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বনী ইসরায়েলের তিনজন যুবকের হাদিস বিশ্বনবী যখন বলছিলেন সাহাবীদের সামনে, আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগের হাদিস, এখন যখন আমি পড়ি কিতাবে মনে হচ্ছে এই মাত্র নবী যে আমাদের সামনে বর্ণনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তিনজন যুবক অত্যাচারী বাদশার জুলুমের শিকার হবার কারণে তারা পথিমধ্যে যাবার সময় হঠাৎ বৃষ্টিতে তাদেরকে আক্রমণ করে, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নেয়। পাহাড়ে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর এসে পাহাড়ের মুখটা যায় আটকিয়ে, তিনজন মিলে চেষ্টা চালায় কিন্তু পাথরটা সরাতে পারে না। ওদের মনে মনে সিদ্ধান্ত হয়ে যায় যে আমরা আর এখান থেকে বের হতে পারবো না, মরুভূমির ভেতরে ডাক দিলে কেউ শুনবে না, মারা যাওয়া লাগবে। তিনজন মিলে সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের জীবনের নেক কাজগুলো যার যা আছে ওইটা নিয়ে আল্লাহর কাছে বলা যাক, দেখি কোনো উপকার পাওয়া যায় কিনা। এখান থেকে যে শিক্ষাটা পাবেন, আপনি যদি দুনিয়ায় কোনো জায়গায় বিপদে পড়ে তাহলে পীরের ওসিলা দিয়ে, পৃথিবীর কোনো মানুষের ওসিলা দিয়ে দোয়া করবেন না। আপনি দোয়া করবেন আপনার জীবনের কোনো নেক কাজ যেটা আল্লাহর ভয় করেছিলেন।
কোরআনে কারিমে আমরা আবদাকু ইলাইহিল ওয়াসিলা শব্দটা জানি। ওয়াসিলা মানে পীর সাহেব না, ওয়াসিলার দুইটা অর্থ। ওয়াসিলা মানে এক নম্বরে নবীর সম্মান, দুই নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে কোন সময় যদি বিপদে পড়ো, ওই বিপদের মুহূর্তে আল্লাহর কাছে যদি দোয়া করো, দোয়া করার আগে বলবো আল্লাহ আমার অমুক নেক কাজের ওয়াসিলা আমারে মাফ করো। তাহলে ওইটা তাড়াতাড়ি কবুল হয়। আর আমরা দোয়া করি খাজা বাবার ওসিলা আমারে মাফ করো, গোনা হবে বলেন। হাদিস থেকে এইটাই পাওয়া যাচ্ছে, সাবি ওই লোকটা দোয়া করছে রব্বুল আলামিন আমার জীবনে তেমন কোন কাজ নেই, তবে তোমাকে ভয় করে আমি একটা কাজ করেছি। আমার চাচা তো বোন ছিল, তাকে আমি বারবার যৌবনের জ্বালা মেটাতে ফসলিয়েছিলাম, কিন্তু সে আমার কথায় রাজি হয়নি। সে একবার বিপদে পড়ে আমার কাছে এসেছিল, তাকে আমি টাকা দিতে রাজি হয়েছিলাম এই শর্তে যে তার ইজ্জত সম্ভ্রম আমি নষ্ট করব। সে রাজি হওয়ার পরে নিয়ে গেল আমাকে নির্জন এলাকায়, দুইজনের মাঝখানে মাত্র কয়েক বিঘত জায়গা বাকি ছিল। হঠাৎ আমার বোন আমাকে ডাক দিয়েছেন, হে ভাই আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, আমার যৌবন ছিল, আমার চাহিদা ছিল, সব পরিবেশ আমার কাছে ওকে ছিল, শুধু ওই সময় তোমার ভয় আমি ওই কাজ না করে উঠে এসেছিলাম। এই কাজটা যদি তোমাকে ভয় করে করে থাকি, মেহরবানি করে তুমি আজকের বিপদ থেকে আমারে বাঁচাও। নবীজি বলেন সাবিরা এই লোকটা দোয়া করতে দেরি, পাথরটা কিছু জায়গা সরে যেতে দেরি হয়নি। তাহলে দুনিয়াতে গিয়ে যদি আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করার কারণে বিপদেও পড়ে, আমার আল্লাহ ওই তাকওয়ার কারণে বিপদ থেকে বাঁচাতে নিজে এগিয়ে আসে, নিজে এগিয়ে আসে মানে তার রহমত পাঠিয়ে দেয়। দ্বিতীয় নম্বর লোকটা দোয়া করেছে, রব্বুল আলামিন আমি একজনকে কাজে নিয়েছিলাম, লোকটা কাজ করে টাকা নেবে না, নিয়ে চলে গেছে। এই টাকা না নিয়ে চলে যাওয়ার কারণে চিন্তা করলাম শ্রমিকের টাকা আত্মসাৎ করা কি পাপ। আর শ্রমিকের মর্যাদা মূল্য আমরা বুঝি না। এই গাজীপুর জেলায় বাংলাদেশের সবচাইতে বেশি শ্রমিক কাজ করে। শ্রমিক যারা নিজেদেরকে ছোট মনে করবেন না, আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সেরা গার্মেন্টসে যারা কাজ করে খাচ্ছে, এরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, ফাঁকি না দেয়, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, এগুলো সাধারণ মানুষ না, এগুলো আল্লাহর এক একটা বন্ধু। আমরা মনে করি বাংলাদেশে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু মনে হয় যারা ওই চরমনায় আটরশি দেওয়ানবাগি ওখানে বসে আছে, এগুলো আল্লাহর ওলি। কে বলেছে আপনাকে? আল্লাহর ওলি তো ওই লোকটা যে কাজ করে খায়, যে লোকটা গার্মেন্টসে আটটা ঘন্টা নিজের শরীরের ঘাম ঝরাচ্ছে আর ওভার ডিউটি চার ঘন্টা করে করে, এর সাইজে বড় আল্লাহর ওলি নেই। কিন্তু ওলি থাকতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, পর্দা মেনটেন করা লাগবে, ফাঁকি দেওয়া যাবে না। এগুলো যদি একটাও না করে শুধু কাজ করে খান, আপনি আল্লাহর ওলি হতে পারেন না। আপনাকে ওলি হওয়ার জন্য কাজ তো করাই লাগবে, মাস্ট বি, পাশাপাশি আল্লাহর ফরজ দায়িত্বগুলো পালন করা লাগবে। আর আপনাদের জন্য আল্লাহর ওলি হওয়া বিশেষ করে গাজীপুর জেলার জন্য সহজ। এ জেলায় কর্মজীবন কর্মসংস্থান সবচাইতে বেশি, মানুষ কাজ করে যারা খাচ্ছেন ছোট ভাববেন না নিজেকে, আপনার মর্যাদা নবীজি নিজে দিয়েছেন। আল্লাহর নবী বলেন উতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজফারহু, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার টাকা তার হাতে ধরিয়ে দাও। আর আমরা পাও না টাকা, চাইতে আসলে দেয় না, আরো বলে কয় টাকা পাও। এমনকি অনেকে দোকানে বাকি খাওয়ার পর ওই দোকানের রাস্তা ছেড়ে দেয়, অন্য রাস্তা ধরে। শ্রমিকের মর্যাদা এত বেশি, লোকটা বলে রব্বুল আলামিন আমি এই লোকটার টাকা নিয়ে আস্তে আস্তে মূলধন তৈরি করে বিশাল একটা ছাগলের খামার তৈরি করেছিলাম, বহু বছর পরে লোকটা এসে আমাকে বলে মালিক আমি কাজ করে টাকা নেইনি, ওই টাকাগুলো আমারে ফেরত দেন। আমি বললাম এই যে ছাগলের পাল তোমার ওই টাকা দিয়ে তৈরি নিয়ে যাও। লোকটা বলে আপনি কি আমার সাথে ইয়ার কি করেন, ঠাট্টা করেন, আমি মাত্র পাই আপনার কাছে খুব বেশি হলো 500 টাকা, আপনি আমাকে এই 50,000 টাকার জিনিস দেন মানে
লোকটা বলে রব্বুল আলামিন ওই দিন আমি তাকে মাত্র 500 টাকার একটা ছাগল দিয়ে বিদায় করে দিতে পারতাম কিন্তু তাকে এই 50,000 টাকার মালামাল সব দিয়েছিলাম শুধু তোমার হয়ে কারণ শ্রমিকের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ শ্রমিকের মাল আত্মসাৎ করা কি কবিরা আরো জোরে বলেন গুনাহ এতিমের মাল আত্মসাৎ করা যেমন কবিরা গুনাহ শ্রমিকের মাল আত্মসাৎ করা ঠিক ওইভাবে কবিরা গুনাহ ভাইয়ের সম্পদ আত্মসাৎ করাও ঠিক ওইভাবে কবিরা গুনাহ এখান থেকে একটা তথ্য আমি নিয়ে এসেছি পৃথিবীতে কেউ যদি জেনে শুনে জেনে বুঝে কবিরা গুনাহ আনন্দে করে আর ওই গুনাহটা যদি মরণের সঙ্গত সময় আগে মাফ করে না নেয় ওই লোকটা ওই অবস্থায় যদি মারা যায় তাওবা নসিব হবে না বিনা তাওবায় বেঈমান হয়ে মারা যাবে আবার বলছি ভুল বুঝবেন না যেই লোকটা আনন্দে উৎসাহ নিয়ে জেনে বুঝে গোনার কাজ করবে কবিরা গোনা 99টা আমি পেয়েছি তার ভেতরে তিনটা বললাম শ্রমিকের সম্পদ আত্মসাৎ করা কবিরা গোনা আজ গার্মেন্টস এর অনেক মালিক আছে শ্রমিকের ন্যায্য মূল্য না দিয়ে ঠকায় শ্রমিক যারা আছে তাদের ফরজ দায়িত্ব হচ্ছে আপনার যে 8টা ঘন্টা মালিক কিনে নিয়েছে 8টা ঘন্টা সঠিকভাবে আপনাকে ডিউটি করা লাগবে এটা ফরজ তাও নামাজের মতো ফরজ আপনি যে নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ 50 মিনিট সময় কাটিয়েছেন যেমন ফরজ ওই 8টা ঘন্টা ডিউটি করা নামাজ পড়ার মতোই কোনো কমতি নেই মানুষ মনে করে ওইটা দুনিয়ার কাজ আর এটা আখেরাতের কাজ কে বলেছে আপনাকে ওইটা দিয়েই তো আপনার আখেরাত তৈরি হবে আপনার 8 ঘন্টা ডিউটির উপরে ব্যাসেজ করবে আপনি আসলে আখেরাতে কেমন হবেন দুনিয়ার মানুষ আমরা ভুল মনে করি শুধু মসজিদে যাওয়া নামাজ পড়া জিকির করা ইবাদত আর দুনিয়ার যে কাজগুলো করে এগুলো দুনিয়ার কাজ না আজকে একবার তথ্য বলছি যারা আলেম আছে তারা বুঝবেন আপনি কি মসজিদে যাবেন আজান হওয়ার আগে না পরে ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত ইদা নুদিয়া কিসে সিগা মোজারে তো আল্লাহ দেয়নি যখন নামাজ আজান হয়ে যায় তখন তোমরা নামাজের দিকে দৌড়াও না আজান হওয়ার আগেই দৌড়াও এই বাংলাদেশে অনেক মুসল্লিকে আমরা দেখতে পাই নামাজের আগে আজানও হয়নি মসজিদে যে ফ্যান খাটিয়ে গল্প করছ মনে হয় বাবার ফ্যান আপনি তো মসজিদে যাবেন আজানের কথা বলছেন না কেন আল্লাহর হুকুমটা না মানার কারণে বাস্তব দেখেছি কি হয়েছে আমাদের এলাকায় কারেন্ট ছিল না একবার গরিব কিছু মানুষ এসে মুয়াজ্জিন সাহেবকে বলছে দেখেন চাচা আমাদের ঘুম হয় না আপনি কাজ করেন এশার নামাজ পড়ে মানুষ যখন চলে যাবে তখন আপনি আমাদের কাছে চাবি দিয়ে যাবেন ফজরের আজান দিতে আসবেন চাবি দিয়ে আমরা চলে যাব মুয়াজ্জিন বলছে এমনি এমনি বলছে ঠিক আছে আমরা এই 4 জন মিলে আপনাকে টাকা দেব মাসে মাসে 4 জন মিলে 100 টাকা করে 400 টাকা দেব মুয়াজ্জিন গরিব মানুষ রাজি হয়ে গেছে এশার নামাজ পড়ে যখন সবাই চলে যায় তখন ওরা আসে ওদের কাছে চাবি দেয় ওরা নামাজ পড়ে না 4 জন মসজিদে প্রবেশ করে ফ্যান দিয়েছে 12টা কয়টা 12টা মানুষ কয়টা রেগুলেটর নেই হাই পাওয়ারে ঘুরছে যারা ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় ও কি ঘুমাবে না মরে যাবে মরণ ধূম কাপড় আল্লাহর রাস্তায় উঠতেছে মাঝে ফজরের সময় আজান দেওয়ার জন্য এসে লাইট জ্বালিয়ে দেখছে সব উল্টা পাল্টা তাড়াতাড়ি লাইট বন্ধ করে ওদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বলছে হারাম রাত বাপ করে উঠে বলছে কিসের হারাম বলছে মসজিদে থাকা হারাম বলছে চাচা মসজিদে থাকা হারাম ফতোয়া কয় দলিল কয় বলে দলিল লাগবে না নিজে দেখলাম দলিল লাগবে নিজে দেখলাম বিনা দলিল হারাম 4 জনের তো দেখলাম হারাম মসজিদে থাকা যাবে না আপনি কোন কারণে আজান হওয়ার আগে যে বসে আছে বলেন আপনার কাজ নেই
কাজ করে খাওয়া কি কর্ম করে খাওয়া লাগবে আজ কাজ করা মানুষ কমে যাচ্ছে ফাঁকি দেওয়া মানুষ বেশি হচ্ছে কি কায়দায় ফাঁকি দিয়ে খাওয়া যায় ভালো মানুষকে ধরিয়ে দিচ্ছে নিজে ধরিয়ে দিয়েও মনে হচ্ছে কিচ্ছু জানে না আবার নিজেই 20,000 টাকা দিলে নিজেই সাড়িয়ে আনছে মনে হচ্ছে আল্লাহর উনি এরকম দেশে চিত্র আছে না নেই কিচ্ছু জানে না ঘরে ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে ঘুম থেকে উঠে দেখছে জেলখানায় কি গো তুই গাছ কেটেছিস তুই আগে গাড়িতে আগুন লাগিয়েছিস অথচ বিষয় কিচ্ছু জানে না আবার ঘুমিয়ে আছে জেলখানায় চোখ খুলে দেখছে নিজের বাড়িতে কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা 2,00,000 টাকা বাড়ি থেকে নিয়ে গেছে যে যে লোকটা এই কাজ করালো মাঝখান থেকে টাকাটা উপায় করে নিল বিনা ব্যবসায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আউযুবিল্লাহ তো শুধু সামিয়ান নিছে কাজ করে খাওয়া লাগবে আমি নিছে নামলাম না না আমি সময় বেশি হয়ে গেল তো এই লোকটা বলে রব্বুল আলামিন আমি শ্রমিকের সম্পদ আত্মসাত করি নাই শুধু তোমার ভয়ে ফিরিয়ে দিয়েছিলাম দয়া করে আমারে বাঁচাও নবীজি বলেন দোয়া করতে দেরি আমার আল্লাহ পাথর আর একটু সরাতে দেরি করেননি আর একদম তার মা বাবার খেদমত করে খুশি রাখার কারণে আমার আল্লাহ তাকে ওই পাথরের বিপদ থেকে মুক্ত করে দিয়েছিলেন ও বাংলার মুসলমানের হাদিস বলা শুধু আমার উদ্দেশ্য না আমার শিক্ষা দেওয়ার উদ্দেশ্য যে মানুষটা মায়ের খেদমত করে এত বড় বিশাল পাথর পর্যন্ত সরিয়ে ফেলতে পারে আজ আমাদের জীবনে হতাশার পাহাড় দুঃখের পাহাড় কালো মেঘ জমা হয়ে আছে কর্মজীবন নেই হতাশ বিপদ আমরা অবশ্যই মা বাবার খেদমতে নিজের চরিত্র সংশোধনের মাধ্যমে মানুষের সাথে বিশেষ করে শ্রমিক যারা তাদের হকগুলো আদায় করার মাধ্যমে বিপদে যদি পড়িও আমাদের জীবনের যে হতাশার পাহাড় আমরাও দূর করতে পারি এই তাকওয়া অর্জন করার তৌফিক আল্লাহ দান করে আমিন অল্পাংজুর নজর করে দেখো পেছনের দিকে পেছন মানে তোমার সামনে যে দিন আসতেছে ওই দিন অত্তাকুল্লাহ আবার বলছি ওই দিনের জন্য যে প্রস্তুতি তোমার কতটুকু আছে ওইটা চিন্তা করে এখানে আল্লাহ নাজারা না দিয়ে রোয়া দিতে পারতেন রোয়া মানেও দেখা নাজারা মানেও দেখা রোয়া মানে এমনি দেখা নাজারা মানে গবেষণা করে দেখা প্রত্যেকটি মানুষকে আল্লাহ এই জন্য জানিয়েছেন গবেষণা করে দেখ এই 60 বছরের জীবন কাটালি এখন যে জীবন সামনে শুরু হচ্ছে অনন্তকাল এই জীবন এই 60 বছরের কাজ কারবার দিয়ে পার হওয়া যাবে তো এই জন্য রওয়া না দিয়ে নাজারা দিলাম সুবহানাল্লাহ বলতে পারে আমরা কি আল্লাহর শব্দকে এইভাবে অনুধাবন করেছি না আমাদের 60 বছর 70 বছর 80 বছরের জীবনটা বিশাল জীবন কাটানোর কাজে লাগানো লাগবে এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন গবেষণামূলক শব্দ পাত্তাকুল্লাহ আবার বলছে আমাকে ভয় করার নীতি অবলম্বন করো ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালুন কারণ তোমরা যা যা করো আমি আল্লাহ সব জানি আমিন বারাকাল্লাহু লানা